Bye bye Malaysia. তো এখন সারা রাত ওয়েটিং আর কি করা যাবে এখন আমরা খেতে দিতেছি এয়ারপোর্টের ক্যান্টিনে অ্যাকচুয়ালি এখানে আমরা তো বাইরে কিছু চিনি না জল পেয়েছো মিনারেল ওয়াটার তো এয়ারপোর্টের ক্যান্টিনটাই খাওয়াটা সেফ মনে করলাম বাইরে কোনো ভালো দোকানও পেলাম না ভাবি কিছু খেয়ে নেবো সেই সকাল 9টার সময় তোমরা দেখলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম একটু ভারী ব্রাঞ্চ করেছিলাম ভারী খাওয়া দাওয়া করেছিলাম তো সারাদিনে আর কিছু খাওয়া হয়নি আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ফ্লাইটে হাফ স্যান্ডউইচ দিয়েছিল আর কেক দিয়েছিল আর জলের বোতল দিয়েছি ওই খেয়ে রয়েছি দুজনেরই মারাত্মক খিদে পেয়েছে আর ক্লান্তি হয়েছে কতটা সে তো আর বলতে হবে না খাওয়া দাওয়া হলে মনে হয় একটু ভালো লাগবে চলো বাবাই অর্ডার দিতে গেছে অর্ডার আসুক খাবার আসুক তো দেখাচ্ছি কী কী খাচ্ছি এগ ফ্রাইড রাইস আর মশলা ধোসা নাও আগে খাও হাতটা স্যানিটাইজ করে নাও চলো আগে আমরা খেয়ে নিই তারপর কথা হবে আমার মাস্ক করো তো এখন বাজে রাত 12:30 আর এখন আমরা আছি চেন্নাই এয়ারপোর্টে ভাই কেমন লাগছে দুজনের অবস্থাই কাহিল এখন বাজে রাত 1:30 আর এখন আমরা চেন্নাই এয়ারপোর্টে ওয়েট করছি আমাদের ফ্লাইট তো মর্নিং 8টায় আর বসে বসে না পারা যাচ্ছে না 24 ঘন্টা হয়ে গেছে জার্নি করছি আর গলাতেই আওয়াজ বেরোচ্ছে না ফুল এক্সস্টেড আর এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে কি তাই তো রাজবাবু আপনার কি হয় গাইস গুড মর্নিং নাও টাইম ইজ মর্নিং 3:00 এখন সবকিছু হয়ে গেছে জাস্ট ওয়েটিং ফর কলকাতা ফ্লাইট হ্যাঁ আমরা কিন্তু আমাদের মালয়েশিয়া টু ইন্ডিয়া ট্রাভেলার একদম এন্ডে এসে দাঁড়িয়েছি দেখো কি সুন্দর সুন্দর সফট টয়েস সুন্দর সুন্দর ব্যাগও আছে এখানে সিকিউরিটি চেক অল ডান এখন কিভাবে এই সময়টা কাটাবো জানি না দেখতে দেখতে তো এতটা সময় পার করে এলাম বলো 32 ঘন্টা ট্রাভেলের এতটা সময় পার হয়ে গেছে এই কিছুক্ষণও পার হয়ে যাবে তো একটু এক্সস্টেড একটু না অনেকটাই এক্সস্টেড কি সুন্দর সুন্দর ব্যাগ আর জেট ল্যাগ তো আছে কিন্তু সব কিছুর পরেও নিজের দেশে নিজের জায়গায় ফেরার একটা মজাই আলাদা এত বছর পরে সেটা আর কতবার তোমাদের বলবো সত্যি আমার এত ভালো লাগছে না চলো একটু দেখি ঘোরাঘুরি করি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখা যাক আবার তোমাদের সাথে কথা হবে কলকাতা নেমে আমার নিজের শহরে নেমে তোমাদের সাথে এরপর কথা হবে তাও চেন্নাই এয়ারপোর্টে বলো অনেক শপই ওপেন আছে বলো হ্যাঁ কিন্তু কুয়ালালামপুরে তোমাদের দেখালাম তারপর কুচিনেও দেখালাম কোনো শপ তেমন ওপেন ছিল না এখানে দেখছি বেশ ভালোই সব কিছু ওপেন আছে একটা শাড়ির দোকান দেখো এখানে একটা জুয়েলারি শপ আছে
সোনা না, সুন্দর সুন্দর বেশ। কালকে এই সময় আমরা এর আগে জার্নি স্টার্ট করেছিলাম আর আজকে এই সময় প্রায় জার্নি শেষের পথে। তো কালকে এই সময় আমরা কুচিং থেকে গোয়ালালামপুর যাচ্ছিলাম আর আজকে কুচিং থেকে কলকাতা যাচ্ছি। ফাইনালি আমি আমার সরি চেন্নাই থেকে কলকাতা যাচ্ছি, সব কিছু বললে তাহলে আমাকে আবার সরি বলে লিখতে হতো। তো যাই হোক, ফাইনালি দেশে তো কালকেই পৌঁছে গেছিলাম, আজকে বাড়ি যাচ্ছি, নিজের শহরে যাচ্ছি। চলো এখন একটু রেস্ট নেবো, আর পারা যাচ্ছে না। চলো কলকাতা নেমে আবার তোমাদের সাথে কথা হবে। ফাইনালি 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 আমরা কলকাতায় পৌঁছে গেছি আর বাবাই এখন গেছে চকলেটের খোঁজে। এবার বেরোনো যাক, আর আমাদের দুজনের কারো কাছে ইন্ডিয়ান সিম নেই, বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। বাইরে বেরোলেই আশা করছি পেয়ে যাব সবাইকে। চলো এখান থেকে এক্সিট। চলো গাইজ, আগে আগে তো সব দেখতেই পারবে। বাবাই এক্সাইটেড? বেরোলেই দাঁড়িয়ে থাকবে তো বলেছিলে তো, ডোমেস্টিক অ্যারাইভালে দাঁড়িয়ে থাকতে। কেমন আছো? ভালো? ছেলে কেমন আছে? ববি ভালো আছো? চলো হ্যাঁ, একদম কারেক্ট টাইমে ছিল ফ্লাইট, 10টার মধ্যে ল্যান্ড করে দিয়েছে। কোথায় তোমার গাড়ি গো? ওরে ভগবান, কোনটা নেবো, নলেন গুড়ের রসগোল্লা? তো বাবা এখন শ্বশুর বাড়ি যাবে তাই মিষ্টি নিতে এসছে। কেমন আছো? ভালো আছো?
এই রসগোল্লা ভালো হবে এখন নলেন গুড়ের? ঠিক আছে না এটাই দাও। ভয় পেয়ে যাচ্ছে তোমাকে, তো বাড়ি আসতেই মা পটলের তরকারি করে রেখেছে। আগেই বলে দিয়েছিলাম আমরা ওখানে পনির পাই না, পটল পাই না, তাই পনির আর পটলের তরকারি হয়েছে, আর সাথে আছে রুটি। এই হলো আমাদের ব্রেকফাস্ট। আর এখন বাজে না 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 হ্যাঁ আর এখন বাজে 11:30। এখন আমরা করছি ব্রেকফাস্ট। এই মোটা আমি হাতটা দিয়েছি, দেখো জামাইকে কি সুন্দর আপ্যায়ন হচ্ছে। ওই দেখো শর্ট দিয়েছে বাবাই তোমাকে, কি স্যানিটাইজার দেবো? দিচ্ছি দিচ্ছি। আমার মা স্পেশাল ছোট ছোট রুটি আছে, শর্ট চিনি আছে, পনির পটলের তরকারি। কি জামাই চলবে? ওয়াও নামো নামো, এক এক করে নামো। এই 10:30টা ঘরে ঢুকলাম, 1:30 বাজে, আর আমাদের চেহারা দেখে বুঝতে পেরেছ আর কিচ্ছু নেই, বিধ্বস্ত পুরো, কিন্তু বিশাল বিশাল মজায় আছি। তো ঠিকঠাক হই, ফ্রেশন আপ হই। হাই গাইস, তো বাড়িতে তো পৌঁছালাম, এবার খাওয়া দাওয়ার পালা, স্নান ধুতি কমপ্লিট, অনেকটা ফ্রেশ লাগছে এখন, আর খেয়ে একটা ঘুম না দেওয়া অবধি কোনো কিছু আর ভালো লাগছে না। তো চলো আর লেট করবো না, সবাই অপেক্ষা করছে, খাওয়া দাওয়াটা সারি, তারপর ওটা ঘুম দিই, তারপর ওটা বেশ সুন্দর মজার মজার ব্লগ আসবে। তো চলো, আর নিপা এখানে রেডি হচ্ছে ওর নিজের ড্রেসিং টেবিলে, চলো তাহলে। খাসির মাংস, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা কি মাছ? রুই মাছ। রুই মাছের কি বলবো এটাকে, আলু দিয়ে কালিয়া, কালিয়া কালিয়া না পালং শাক, এটা হচ্ছে পালং শাক, পালং শাক, সাদা ভাত, টমেটোর চাটনি। আর তোমরা দেখো ডাল আছে, ভাজা আছে, আলু চিপস আছে। ওরে বাবা, আরে এলাহি খাওয়ার দাওয়ার। এই হচ্ছে আমাদের আজকে ভিলেজ লাঞ্চ। পাপাই বলেছে কাসার থালায় খেতে দিতে, তো পাপাইকে কাসার থালায় খেতে দিয়েছে, আমাকেও কাসার থালায় খেতে দিয়েছে। তো চলে এসো চলে এসো, সবাই এসো। আমি বলেছিলাম ঝুরঝুর আলু ভাজা, ডাল, খাসির মাংস, সবকটাই মা করে রেখেছে।
তোমরা সব আস্তে আস্তে দেখতে পারবে। তো এই হলো এলাই লাঞ্চ। আচ্ছা আচ্ছা আমি নিচ্ছি না, বিশ্বজিৎ দাকে নি, বিশ্বজিৎ দাকে খুব ভালো লাগে। এটা হলো আমার বাড়ির জামাই, খুব সুন্দর হ্যান্ডসাম জামাই। তাহলে আমার ননদ, আসলে ওরা প্রথম দিন তো তাই লজ্জা পাচ্ছে, কোনো ব্যাপার নেই। না না স্টার্ট করো, তোমরা স্টার্ট করো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ তুমি আমি বসি বসি, তোমরা স্টার্ট করো, আমি বসছি সব। স্টার্ট করো স্টার্ট করো, আচ্ছা আচ্ছা সবাই লজ্জা পাচ্ছে, ওকে আমরা সবাই খাচ্ছি, আইটেম তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরে আবার কথা হবে, চলো চলো স্টার্ট। দুজনে ছিলাম তো, এখন তোমরা আমার পুরো ফ্যামিলিকে দেখবে, গল্প আড্ডা চলতেই থাকবে। খাওয়া দাওয়ার পরে এখন সবাই রোদ পোহাচ্ছে আর গল্প চলছে, আর খাওয়া দাওয়া নিয়ে আর কি বলবো। সবই একদিনে দেখালে হবে, আস্তে আস্তে রিভিল হবে। তো যাই হোক, কতদিন পরে মায়ের হাতের মনের হাতে রান্না খেলাম, ভরপুর খাওয়া দাওয়া হয়েছে, এখন গল্প আড্ডা হবে, একটু হাঁটাহাঁটি হবে, তারপর রেস্ট নেওয়া হবে। দু রাত ঘুমাইনি, তোমাদের তো বললাম, বললাম কি তোমরা দেখেওছ, একটু প্রপার রেস্ট নিতে হবে। কিন্তু মনের দিক থেকে বেশ চলমলে আছি, সেটা দেখতেই দেখেই বুঝতে পারছো তোমরা। তো চলো আমি জয়েন করি ওদের সাথে গল্পে। পাপা এখন আকাশে বক দেখছে, দেখো ওয়াও, হঠাৎ করে সত্যি অনেক পাখি চলে এসছে। তো এখানে আমার পুরো ফ্যামিলি আছে, সবাই মিলে বসে, ডালি বালি আছে, পুরো ফ্যামিলি আমরা বসে এখন শীতকালে কমলা লেবু খাচ্ছি। পাপড়ি এটা ছোলো, আর পাপড়ি কমলা লেবু খাবে না, পাপড়ি খাবে খাসির মাংস আর ভাত, এটা ছোলো। এই যে মন, হ্যাঁ যেমন আমি তো ডেইলি লাইফে যেমন থাকে তেমনই দেখাবো। আর এগুলো সব আমার ইন-লস, এটা আমার শাশুড়ি মা, এটা আমার বাপি শ্বশুর মশাই, এটা আমার মন মানে কাকি শাশুড়ি, আর কাকাই ঘুমাচ্ছে। আর এইটাকে দেখো, একে তোমরা চেনো, একে তোমরা চেনো না? হ্যাঁ আমাকে সবাই চেনে, এটা হলো পাপড়ি। আর আমার ননদ ভেতরে ভিডিও করছি বলে পালিয়ে গেছে, ওকে দেখা যাচ্ছে না এখন। আর সবাই মিলে রোদে বসে, ও বাংলা সিরিয়াল করে তো, ও যে কন্টাক্টে রয়েছে সেই কন্টাক্ট থেকে বলা হয়েছে ও যাতে কোনো ইউটিউবারের সামনে না আসে। তো এখন শীতকালে রোদ পোহানো হচ্ছে আর কমলা লেবু খাওয়া হচ্ছে। খাওয়ার পরে এইবারের এই বছরের কমলা লেবুগুলো ভালো হয়নি, ভালো হয়নি না এখন অবধি, ভালো হয়নি। প্রথম দিকে এনেছিলাম ছিল মোটামুটি, তারপর থেকে টকসা পাঞ্চা নানান রকম।